হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা রিং আইডির একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হচ্ছে যে রিং আইডির বয়স কিন্তু আমরা জানি 7 মাস হয়ে গেছে। যে কমিউনিটি জবের আমরা যেখানে কাজ করি এটার বয়স কিন্তু 7 মাস হয়ে গেছে। তো এখন অনেকে জানতে চাচ্ছে যে আসলে এখন 7 মাস পরে আইডি নেওয়া কি ঠিক হবে কি না। 7 মাস আমরা জানি যে অন্য অন্য ইনভেস্টমেন্ট সাইট কিন্তু 4 মাস, 3 মাস, 5 মাস পরে চলে যায়। তো রিং আইডিও কি চলে যাবে কি না, এরকম জাতীয় নানান প্রশ্ন আমার কাছে করা হচ্ছে। মূলত সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমরা যারা রিং আইডিতে কাজ করি, আমরা প্রত্যেকে কিন্তু লাভের আশায় এখানে ইনভেস্ট করে থাকি। আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইট, যেখানে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট থাকে, এই সাইটগুলো আসলে এমনভাবে আমাদেরকে ধোকা দেয় যে আসলে সামনে কোনো ওয়েবসাইট আসলে আমরা কোনোভাবে কিন্তু বিশ্বাস করতে পারি না। আপনারা দেখেন যে গত কিছুদিন আগে কিন্তু টু লাইক, গোল্ড রাশ, গোল্ডেন লাইন এগুলো কিন্তু চলে গেছে, বন্ধ হয়ে গেছে। তো আসলে প্রত্যেকটা সাইট এমন এমন অফার নিয়ে আমাদের সামনে আসে, এবং তারা মাঝে মাঝে এমন এমন কাজ আমাদের ভিতরে করে, এই কাজের জন্যই কিন্তু আমরা কোনো সাইটকেই বিশ্বাস করতে পারি না। দেখেন, আমাদের এত কষ্টের টাকা কিন্তু আমরা কত রিস্ক নিয়ে ইনভেস্ট করি, শুধু কিসের আশায়? লাভের আশায়। কিন্তু হঠাৎ করে কোনো প্রতিষ্ঠান যদি এরকম আমাদের সকলের টাকা নিয়ে উধাও হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে আসলে পরবর্তীতে কোনো সাইট আসলে বিশ্বাস না করারই কথা। মানুষ স্বাভাবিকভাবে মনে করবে যে এই সাইটটাও আগের ওই সাইটগুলোর মতো চলে যাবে। তো রিং আইডির বয়স দেখেন আস্তে আস্তে 1-2 পা করে যেতে যেতে কিন্তু 7 মাস হয়ে গেছে। আপনারা জানেন যে 7 মাস কোনো সাইট থাকা মানে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। কিছু কিছু সাইট আছে তারা 3 মাস, 2 মাস, 4 মাস পরে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায় বা টাকা নিয়ে সব চলে যায়। কিন্তু এক্ষেত্রে দেখেন রিং আইডি কিন্তু 7 মাস পার হয়ে গেছে, কিন্তু এখন আসলে রিস্ক কতটুকু? আপনারা দেখেন যে আমাদের রিং আইডি কিন্তু, আমি হোক বা যেই এখানে ইউজার আসে না কেন, রিং আইডি কিন্তু প্রত্যেককেই বলতে হবে যে এটা কিন্তু ডে বাই ডে আপডেট হচ্ছে। হয়তোবা এখন কিছু প্রবলেম আছে ক্যাশ আউট নিয়ে আপনারা জানেন, কিন্তু ইনশাল্লাহ এটা ভবিষ্যতে সমাধান হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু আস্তে আস্তে এমন পরিমাণ আপডেটের পর্যায়ে যাচ্ছে যে আসলে বোঝাই মুশকিল যে এটা আরও কতদিন যাবে বা বন্ধ হয়ে যাবে কি না। এটা কিন্তু আসলে কেউই সঠিকভাবে বলতে পারবে না, এটা বলার ক্ষমতা কিন্তু কারোর হাতেই নাই। এটা একমাত্র রিং আইডি কোম্পানি নিজেরাই বলতে পারবে যে তারা কতদিন এই কমিউনিটি সার্ভিসটা দিবে আর কতদিন পরে তারা বন্ধ করবে। তো ডে বাই ডে যেভাবে আপডেট হচ্ছে বা যেভাবে কমিউনিটি জবের দাম বাড়ছে, সেক্ষেত্রে আসলে কিছুটা ধারণা করা যায় যে এটা কিন্তু মনে হচ্ছে যে এখনও কিছুদিন তারা লাস্টিং করবে বা এখনও কিছুদিন তারা থাকবে। যেহেতু এখানে তাদের বিজনেসের একটা বড় পার্ট হিসেবে তারা এটা কমিউনিটি সার্ভিসটা চালু করেছে, আপনারা জানেন যে কমিউনিটি সার্ভিস কিন্তু আগে একরকম রেট ছিল, পরবর্তীতে রেট কিন্তু তারা পরিবর্তন করেছে। কারণ কি, তাদের এত পরিমাণ ইউজার বাড়ছে, বাংলাদেশে তারা এত পরিমাণ ছড়িয়ে গেছে যে তারা কিন্তু হঠাৎ করে দাম বাড়িয়ে দিল। আবার দেখেন যে প্রতিনিয়ত কিন্তু এটাতে আমরা আপডেট পাচ্ছি। এই দেখেন আজকেই কিন্তু আমরা এই নোটিশ বোর্ডের আপডেটটা পেলাম। এখন এখানে যে সিস্টেমগুলো লেখা আছে বা যে কথাগুলো লেখা আছে এটার উপর ভিত্তি করে যদি বলা হয়, তাহলে কিন্তু এখনও ধারণা করা যায় যে এখনও কিছুদিন তারা থাকবে। তো আসলে এই মুহূর্তে রিং আইডি নেওয়া উচিত হবে কি না, তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, দেখেন অনলাইন ইনভেস্ট কিন্তু প্রতিটাই আপনাকে রিস্ক নিয়ে ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না। কারণ কি, এটা আপনার সামনের মাসেও বন্ধ হতে পারে, আবার এখান থেকে আরও 1 বছর বেশিও থাকতে পারে, মানে এটা খুব একটা কঠিন বিষয় এটা বলা। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি বা ধারণা দিতে পারি, যে কোনো সাইট, ইনভেস্টমেন্ট সাইট হোক বা ইনকামের যে কোনো সাইট, যে সাইটগুলো প্রথমে আসে, অর্থাৎ মনে করেন রিং আইডি যে প্রথমে যেদিন থেকে তারা কমিউনিটি জব চালু করলো, যে কোনো সাইট প্রথমে যখন আসে তখনই ইনভেস্ট করা উত্তম। কারণ কি, সেটা অন্তত মিনিমাম 3 মাস বা 5 মাস যাবে। এখন দেখেন আপনার টাকা উঠাইতে কিন্তু 1 মাস লাগবে, পরবর্তী মাসগুলো কিন্তু লাভ। তো এখন এই যে রিং আইডিতে যারা আপনার এখান থেকে 7 মাস আগে আইডি করেছিল, তারা চিন্তা করেন তারা কত টাকা এখান থেকে ইনকাম করছে। কিন্তু আজকে যে লোকটা অ্যাকাউন্ট খুলবে সে কিন্তু 7 মাস পিছিয়ে পড়ল। তো এই যে একটা সুযোগ, আমি এই কারণে আপনাদেরকে বলি যে কোনো ইনভেস্টমেন্ট সাইট আপনারা যদি চান যে আপনারা ইনভেস্ট করবেন, তাহলে যদি কোনো সাইট প্রথম অবস্থায় আসে সাথে সাথে সেখানে ইনভেস্ট করা উচিত। কারণ কি, তারা অ্যাটলিস্ট একটা টাইম তো তারা থাকবে, আর সেই টাইমের ভিতরে কিন্তু আপনি আপনার টাকা উঠাই নিতে পারবেন। তো এ কারণে আসলে
ইনভেস্টমেন্ট সাইডে প্রথম দিকেই ইনভেস্ট করা ভালো। তো রিং আইডির ক্ষেত্রে আসলে যেহেতু এখন 7 মাস হয়ে গেছে, এখন আসলে এটা চলে যাবে কিনা সকলের মনে কিন্তু একটা প্রশ্ন ইদানিং যাচ্ছে। তো আসলে সত্যি কথা বলতে এটা চলেও যেতে পারে, আবার থাকতেও পারে, এটা সঠিক বলার ক্ষমতা আমার আপনার বা অন্য কারোরই নাই। তো আসলে এটাই ছিল আসলে আজকে আলোচনার বিষয় যে রিং আইডির এখন বর্তমান পজিশন কী, বা তারা যে 7 মাস অতিবাহিত করলো এখন সামনের দিকে তারা কি চলে যাবে না থাকবে। আমি আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমাদের ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানতে চাইবেন, আমরা চেষ্টা করব প্রত্যেকটা কথার সঠিক উত্তর দেওয়ার। ধন্যবাদ সকলকে।